أسمع الملك زمن الملك يا رب العالمين رحمة النجوم دي تكيد من المولى مرشد اسكي فقر يجس الله تبار حبيب مرشد تبار كل الجنة دنيا تشتر سنة يا الله مرشد كل بلال مرشد كل قادر تبار مرشد আল্লাহ
আল্লাহ গো আমাদের ডাক্তারদেরকে তুমি হেফাজত করো, আল্লাহ সরকারি বেসরকারি কর্মকর্তাদেরকে তুমি হেফাজত করো, আল্লাহ পুলিশ আর্মি র‍্যাব আল্লাহ যে যে অবস্থায় মানুষের খেদমত করতেছে আল্লাহ সকলকে হেফাজত করো, আল্লাহ সাংবাদিক ভাই সাংবাদিক ভাইদেরকে হেফাজত করো, আল্লাহ আমাদের দেশের সরকারকে হেফাজত করো, বেসরকারি যারা আছে তাদেরকে হেফাজত করো, দলীয় লোক বিরোধী বিরোধী লোক সকলকে হেফাজত করো আল্লাহ, আল্লাহ যে যে অবস্থায় আছে সেই অবস্থায় আল্লাহ দেশের খিদমত করার তৌফিক দিয়ে দাও, আল্লাহ জেলখানার মধ্যে অনেক কারাবন্দী আছে আল্লাহ জানি না কি অবস্থা আল্লাহ, আল্লাহ তাদেরকে হেফাজত করো আল্লাহ, আল্লাহ বিদেশে আমাদের অনেক ভাই বোনেরা আছে আল্লাহ, আমাদের ভাই বিদেশে আল্লাহ ভাই বোনেরা বিদেশে আল্লাহ জানি আমাদের কি অবস্থা আল্লাহ, তাদেরকে হেফাজত করো আল্লাহ, অনেকের সন্তান বিদেশে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো আল্লাহ, অনেকের নাম অসুস্থ তুমি হেফাজত করো আল্লাহ, অনেকের জ্বর ঠান্ডা কাশি আছে আল্লাহ হেফাজত করো আল্লাহ, তুমি আমাদেরকে মহামারী থেকে হেফাজত করো আল্লাহ, তোমার কাছে আমরা পানা চাই, তুমি তো বলে জমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহু হাসবু, যে আমার উপর তাওয়াক্কাল করে আমি তার জন্য যথেষ্ট হয়ে যাই, আল্লাহ তুমি আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, মাহমুদ রমজান মাস আসতেছে, রমজান মাস গেলে মসজিদ গুলো ঘুম ঘুম করতো, প্রথম তারাবি পড়ে যেতাম, আল্লাহ আমাদের কোনো কোরআন শুনতো, আল্লাহ তুমি তারাবি নিরস্ত করে দাও, রমজানের আগে সব কিছু ভালো করে দাও, রব্বুল আলামিন আল্লাহ তোমার কাছে আমরা পানা চাইতেছি, আল্লাহ আত্মসমর্পণ করতেছি, মাহমুদ আমাদের দিয়ে গুনার জন্য তওবা করতেছি, আল্লাহ আমরা সীমা লঙ্ঘন করেছি, আমরা গুনাহ করেছি মাহমুদ, এমন কোনো গুনাহ নাই আমরা করি নাই আল্লাহ, সমস্ত গুনাহ করছি, তোমার হাবিব বলেছে আল্লাহ তোমার কাছ থেকে রহমত, আল্লাহ তোমার কাছ থেকে নৈরাশ্য না করেছে আল্লাহ, তোমার হাবিব বলেছে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করলেও ক্ষমা করে দিবা, তোমার হাবিব বলেছে বালু সমুদ্রের আল্লাহ ফেনা পরিমাণ, আল্লাহ মরুভূমির বালি কোনো পরিমাণ, আল্লাহ জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গুনাহ করলে তুমি মাফ করে দিবা, এত গুনাহ তো আমরা করি নাই আল্লাহ, জমিন থেকে আসমান পর্যন্ত কোনো মানুষের পক্ষে জীবের পক্ষে গুনাহ করা সম্ভব না আল্লাহ, তুমি রাগান্বিত হবে না মাহমুদ, মাহমুদ আমাদের পরীক্ষায় ফেলো না আল্লাহ, আমাদেরকে তোমার রহমত নাযিল করো আল্লাহ, তুমি দয়া করো আল্লাহ, তোমার হাবিব রওজাবাগে শুয়ে শুয়ে কাঁদতেছে আল্লাহ, তোমার বন্ধু আল্লাহ রওজাবাগে শুয়ে শুয়ে কাঁদতেছে আল্লাহ, 1400 বছর ধরে তোমার হাবিব কাঁদতেছে আল্লাহ, উম্মতি উম্মতি বলে আল্লাহ, তোমার বন্ধুর দিকে তাকাও, তোমার হাবিবের দিকে তাকিয়ে আল্লাহ, তোমার হাবিবের এতিম উম্মত হিসেবে আল্লাহ আমাদের উপর থেকে গজব সরায় নাও আল্লাহ, আমরা আশা করি তুমি আমাদের দোয়া কবুল করেছো আল্লাহ, তোমার হাবিব বলেছে যে এই দোয়া করে সাতার এই একই থাকতে বিশ্বাস থাকতে হবে আল্লাহ আমাকে অবশ্যই কবুল করেছে আল্লাহ, আমরা এই একই এই বিশ্বাস করতেছি তুমি তোমার হাবিবের খাতিরে রমজানের উশিলা আমাদের দোয়াকে তুমি কবুল করেছো আল্লাহ, পৃথিবীর উপর তোমার রহমত নাযিল করো আল্লাহ, পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে হেফাজত করো, আমার সোনার বাংলাদেশকে তুমি হেফাজত করো আল্লাহ, আমার আল্লাহ এই মাতৃভূমিকে বড় ভালোবাসি আল্লাহ, আমাদের দেশকে তুমি হেফাজত করো আল্লাহ, তুমি মিনাল ইমান, তোমার হাবিব বলেছে দেশকে ভালোবাসি তোমাদের অংশ, আমার দেশকে আমরা ভালোবাসি আল্লাহ, আমাদের দেশকে তুমি মুক্ত করে দাও আল্লাহ, আমাদের গরিব দেশ আল্লাহ দিনে আল্লাহ দিন মজুর আল্লাহ, যারা সকালে খালি পেটে বের হয় বিকেলবেলা বাজার করে বাসা আল্লাহ, রকুন আছে অনাহার আল্লাহ, সরকারিভাবে ত্রাণ দিতে পারতেছে না আল্লাহ, মানুষ আগে আসতে পারতেছে না, সকলের মনের মধ্যে আল্লাহ তুমি এই রহমত দিয়ে দাও, যার যার সামর্থ্যতে যেন সকলে আল্লাহ দান সত্য করতে পারে সেই ব্যবস্থা তুমি করে দাও, তাই মাহমুদ তোমার কাছে চাওয়ার মতো কোনো যোগ্যতা আমাদের নাই, তোমার কাছে আমরা চাইতেও পারি না আল্লাহ, আমরা তো এমন ভিখারি, ভিক্ষা কেন্দ্রে করতে আমরা জানি না আল্লাহ, গো তুমি তো দিতে পারো আমাদের মুরগি যার যে মনে আছে, যার মনে যা আছে বলেন, এক মিনিট বলেন, মনে মনে বলেন, যার মনে যা আছে চান আপনার কাছে এক মিনিট চান, ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله